আমরা হচ্ছে যে অ্যাবজর্পশন এন্ড স্ট্রিপিং দেখবো, মাস ট্রান্সফারের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখন আমরা তো ডিস্টিলেশন করছি, তো ডিস্টিলেশনের সাথে আর এই ব্যাচ ডিস্টিলেশন করছি, এরপরে আমরা হচ্ছে যে মাল্টি কম্পোনেন্ট ফ্ল্যাশ ডিস্টিলেশন করছি, এরকম অনেক ডিস্টিলেশন করছি। ডিস্টিলেশন আর অ্যাবজর্পশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে তাদের সেপারেটিং এজেন্ট। তো ডিস্টিলেশনের সেপারেটিং এজেন্ট ছিল হচ্ছে যে আমাদের রিলেটিভ বলে আমরা বলছি যে এনার্জি। তো এনার্জি আমরা হিট করছি, হিট করার পরে রিলেটিভ বয়েলিং পয়েন্ট ডিফারেন্স এর মাধ্যমে আমরা হচ্ছে সেপারেটেড করছি। বাট অ্যাবজর্পশনে কি করব, অ্যাবজর্পশনে করব ওয়ান কম্পোনেন্ট, মানে আমার ধরো আমার লিকুইড প্লাস গ্যাস আছে, আমি আরেকটা লিকুইড দিলাম, তো মানে এরকম সলভেন্টের মাধ্যমে সলিবিলিটি ডিফারেন্স এর মাধ্যমে আমরা হচ্ছে সেপারেটেড করব। তো আমি সোজা কথায় অ্যাবজর্পশনে যদি লিখি তাহলে ওয়ান কম্পোনেন্ট ইজ অ্যাবজর্ব বাই আদার কম্পোনেন্ট, একটা যদি সোজা বাংলা ভাষায় লিখি। তো অ্যাবজর্পশন এবং স্ট্রিপিং এই জিনিসটা কি আসলে? তো অ্যাবজর্পশন যদি আমি একটু বুঝাই, ধরো আমার একটা ভেপার আছে, এটা হচ্ছে যে আমার ভেপার লাইন, আর এটা হচ্ছে যে আমার লিকুইড লাইন, আমি লিকুইড দিলাম। তো আমার কিছু পরিমাণ ভেপার লিকুইড হয়ে গেল, আমি যদি একটু কালারটা চেঞ্জ করি, কিছু পরিমাণ ভেপার লিকুইড হয়ে গেল, ওকে। তো কিছু পরিমাণ ভেপার লিকুইড হয়ে যাওয়া মানে কিছু পরিমাণ ভেপার এই লিকুইড হয়ে গেছে, মানে লিকুইড ফেজটা আমার এই ক্ষেত্রে থাকবে নন লিকুইড থেকে কোনো পরিমাণ ভেপার যাইতে পারবে না। তো এই ক্ষেত্রে আমার লিকুইড ফেজটা হবে, লিকুইড ফেজ ইজ নন ভোলাটাইল, ওকে। শুধু ভেপার থেকে লিকুইডে হবে আর কোনো কিছু থাকবে না। তো এটাই হচ্ছে যে আমার অ্যাবজর্পশন। তো স্ট্রিপিং এর বেলা কি হবে, স্ট্রিপিং কিরম বেলা হবে ভাইয়া? আমার ভেপার লাইন এটা, এটা যদি আমার ভেপার লাইন হয়, এটা আমার লিকুইড। স্ট্রিপের বেলা জাস্ট অপোজিট, অপোজিট কি হবে, আমার লিকুইড থেকে কিছু অংশ ভেপার পোর্শনে চলে যাবে, কিন্তু ভেপার আমার লিকুইড হবে না, যে পেপার ছিল আমার সেই পেপারটাই থাকবে। এই ক্ষেত্রে আমার কি হবে, আমি যদি বলি যে এই ক্ষেত্রে আমার হচ্ছে যে ফেজ, মানে পেপার ফেজটা হচ্ছে যে আমার নন ভোলাটাইল, ওকে, নন ভোলাটাইল, মানে মানে এই জিনিসটা আমি যদি আরেকটু বলি যে এক্ষেত্রে কি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে ওয়ান অর মোর কম্পোনেন্ট অফ এ গ্যাস স্ট্রিম, ওয়ান অর মোর কম্পোনেন্ট of a gas stream are removed by adding a liquid solvent, okay, removed by by হচ্ছে যে taken up, আমরা যদি যেটাই বলি এই solvent এর মাধ্যমে রিমুভ হইছে। আর এই ক্ষেত্রে কি হয়, আমরা যদি বলি যে one or more component in the liquid phase, মানে এই লিকুইডটা আমাদের ব্যাপার হচ্ছে in the liquid phase is taken up to the gaseous phase, গ্যাসিয়াস ফেজ। তো এই ক্ষেত্রে দেখো আমার গ্যাস মানে কি, এইখানে আমার গ্যাস কান্ট বি সলিবল ইনটু দ্য লিকুইড ফেজ, আর এই জায়গায় আমার লিকুইড কান্ট বি সলিবল ইনটু দ্য ভেপার ফেজ। তো এটা হচ্ছে যে আমাদের অ্যাবজর্পশন, আর এটা হচ্ছে যে আমাদের স্ট্রিপিং, স্ট্রিপিং, ওকে। আমি জাস্ট আচ্ছা যে একটা বেসিক জিনিসটা বুঝাইতে পারছি যে আমার কি হয়েছে আর কি। তো এখন আসো যে আমার এই অ্যাবজর্পশন এবং স্ট্রিপিং এর, আমি স্ট্রিপিং এর ব্যাপারটা কি কখন হয় এই জিনিসটা আমাদের, আমার যদি আমি বলি যে আমরা যখন কুক খুলি না, কুক খুললে দেখবা কিছু পরিমাণ হচ্ছে যে মানে ঝাঁকানোর পরে কুকটা যদি খুলি কিছু পরিমাণ বেড়ে যায়, এই জিনিসটা কিন্তু আসলে স্ট্রিপিং এর উদাহরণ, বুঝছো, এটা বাস্তব উদাহরণ। এই জিনিসটা আমি হচ্ছে একটা জায়গায় পড়ছিলাম, পাইছি। তো আচ্ছা এখন আসি যে আমাদের গ্যাস ট্রিটমেন্ট প্লান্ট গুলোতে কি রকম ব্যবহার করা হয়। গ্যাস ট্রিটমেন্ট প্লান্ট গুলোতে আসলে স্ট্রিপিং এবং অ্যাবজর্পশন দুইটাই একসাথে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে আমি ধরো আমি দুইটা কলাম নিলাম, তো এটা আমরা ধরো অ্যাবজর্পশন কলাম আর এটা হচ্ছে আমার স্ট্রিপিং কলাম। তো আমি এই জায়গাতে আমার গ্যাসটা দিব যেটাকে ট্রিট করা লাগে, তো মানে করো যে H2CO কার্বন ডাইঅক্সাইড, এটা একটা ফেমাস গ্যাস ট্রিটমেন্ট প্ল্যান্ট এর জন্য। তো এখানে আমি যে দিলাম এটা কি আমার
মনে করো মানে আমি যে ভেপার ফেজে আছি, তো আমার এই এই জায়গা দিয়ে ট্রিটেড গ্যাসটা বের হয়ে যাবে। ট্রিটেড কি হবে? H2CO, আমি কার্বন ডাইঅক্সাইডটা আলাদা করে দিব। তো আমি কি পরিমাণ সলভেন্ট দিব? একটা একটা সলভেন্ট অ্যাড করলাম, এটা ধরো আমার একটা সলভেন্ট। তো আর এখান দিয়ে হচ্ছে যে সলভেন্টটা বের হয়ে গেল কার্বন ডাইঅক্সাইড নিয়ে, কারণ কি আমি কার্বন ডাইঅক্সাইডটা আলাদা করতেছি। আচ্ছা, এই কার্বন ডাইঅক্সাইডটাই পরে এখানে যাইয়া হচ্ছে আমাদের হবে। আর আমি আর এখানে আমার মনে করি স্টিপিং কলামে কি আমার লিকুইডটা, মানে লিকুইড আমার স্টিপিং কলামে কি ব্যাপারটা, লিকুইডটা ব্যাপারে যাবে। তো এটা ধরো দিলাম, আমি ধরলাম আরেকটা সেপারেটিং এজেন্ট দিলাম নাইট্রোজেন। নাইট্রোজেন কি কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে বের হয়ে গেল। এখানে আমার কার্বন, আমি আবার কার্বন ডাইঅক্সাইড একটা বের করে দিলাম, নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আলাদা। কেন আমি একটা গ্যাস একটা সেপারেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করলাম। আর এই যে সলভেন্টটা, এই যে এখান থেকে এই সলভেন্টটা আমি আবার এখানে ইউজ করলাম। তো এইভাবে ইউজ করলে গ্যাস ট্রিটমেন্ট প্লান্ট গুলোতে এইভাবে ইউজ করা হয়। তো এইভাবে ইউজ করলে আমার সলভেন্ট রিকভার করতে পারি। আমি দেখো এখানে যে সলভেন্টটা দিছি, এই সলভেন্টটাকে আমি আবার এখানে একটা কুলার থাকে বা হিটার থাকে, যাই হোক এখানে আরো অনেক ধরনের কিছু থাকে, যে কিছু পরিমাণ পার্জিং করা হয় আরো অনেক, আমি জাস্ট বেসিকটা বুঝলাম। গ্যাস ট্রিটমেন্ট প্ল্যান্টে তোমার এইভাবে হচ্ছে সলভেন্টটা রিকভারি করা হয় আমাদের কস্ট বাঁচানোর জন্য। এটা হচ্ছে তোমার সলভেন্ট, যে এই যে অ্যাবজর্পশনে এই ব্যাপারটা হচ্ছে আমার ক্যারিয়ার গ্যাস, আর এই যে লিকুইডটা, লিকুইডটা হচ্ছে আমার সলভেন্ট। ওকে, তো এই যে ব্যাপার থেকে যে কিছু পরিমাণ লিকুইড এখানে যাচ্ছে সেটাই হচ্ছে আমার সলিউট। ঠিক সিমিলারলি আমি যদি দেখি যে, আমি যদি দেখি যে আমার এইখানে ব্যাপার যেটা আছে, এই ব্যাপারটা আছে আমার ক্যারিয়ার গ্যাস, লিকুইডটা আমার সলভেন্ট, আর এইখানে যেটা যাচ্ছে এটা হচ্ছে আমার সলিউট। ওকে, তো কেমিক্যালি মানে মানে কেমিক্যালিও আমি অ্যাবজর্পশন করতে পারবো আর ফিজিক্যালিও অ্যাবজর্পশন করতে পারবো। তো কোনটা ফিজিক্যাল কোনটা কেমিক্যাল এই জিনিসটা তো আমি যাচ্ছি না, এগুলো হচ্ছে বইয়ে লেখা আছে যে এটা কেমিক্যালি এটা ফিজিক্যালি। তা আমি যে জিনিসটা যাচ্ছি, এখন দেখো আমার কম্পোনেন্ট কয়টা, তিনটা, কি কি ক্যারিয়ার, এই যে দেখো ক্যারিয়ার গ্যাস, ক্যারিয়ার গ্যাস সলিউট লিকুইড আর হচ্ছে সরি সলভেন্ট। তো আমি এটাকে লিকুইডটাকে সলভেন্ট বললাম। আচ্ছা, তো তিনটা কম্পোনেন্ট কি, ক্যারিয়ার গ্যাস সলিউট, এরপর হচ্ছে আমার সলভেন্ট। তো এখন দেখি যে আমার অ্যাজাম্পশন কি কি করে দিতে, অ্যাজাম্পশনটা করে নিচ্ছি যে ফার্স্টে দেখো আমার ক্যারিয়ার গ্যাসটা আমি বলছিলাম যে ইনসলিউবল। হ্যাঁ, আমি ইনসলিউবল হয় দেখে আমার হচ্ছে যে এই সলিউটটা এখানে গেছে। তো ফার্স্টে আমার অ্যাজাম্পশন, তিনটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে অ্যাজাম্পশন। ক্যারিয়ার গ্যাস ইনসলিউবল, দুই নাম্বার যে জিনিসটা আছে আমার সলভেন্টটা কি নন ভোলাটাইল অ্যাবজর্পশনের ক্ষেত্রে, অ্যাবজর্পশনের ক্ষেত্রে আমি অ্যাবজর্পশনের জন্য হচ্ছে যে লিখতেছি সলভেন্ট ইজ নন ভোলাটাইল। তিন নাম্বার কি, সিস্টেমটা আইসোবারিক হইতে হবে, আইসোথার্মাল হইতে হবে, সিস্টেম ইজ আইসোবারিক অ্যান্ড আইসোথার্মাল। আচ্ছা, তো এখন আসি যে আমি যদি ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস করি তাহলে কি হয়, আমার তিনটা হচ্ছে যে কম্পোনেন্ট সি, আমরা জানি যে গিবস ফেজ রুল করি, ফেজ রুল, তো ফেজ রুলে তিনটা হচ্ছে যে কম্পোনেন্ট আছে, তারপরে আমার পিকি ফেজ, ফেজ দুইটা ফেজে আছে লিকুইড এবং ভেপার, তাহলে কত, তাহলে আমার ডিগ্রি অফ ফ্রিডম থাকতেছে তিন। তো তিনটা ডিগ্রি অফ ফ্রিডম অ্যানালাইসিস আমার, মানে তিনটা জিনিস আমার ভেরিফাই করতে হবে এই জিনিসটাকে কমপ্লিটলি ডিটারমাইন করার জন্য। এখন আসি, আমি একটা একটা জিনিস বলতে পারি না, আমি যদি এই ক্যারিয়ার গ্যাস সলিউট সলভেন্ট গুলার পার্টিকুলার কম্পোজিশন দিয়ে দিই ভাইয়া, তাহলে আমার একটা ইকুয়েশন পাচ্ছি, পার্টিকুলার কম্পোজিশন, পার্টিকুলার কম্পোজিশন দিয়ে দিলে আমি একটা কমব, তাহলে আমার 1 ডিগ্রি অফ ফ্রিডম কমে গেল, তাহলে আর বাকি থাকলো দুইটা। এবার আসো, আমরা তো জানি যে হেনরিজ ল
ইজ অ্যাপ্লিকেবল ফর লো কনসেন্ট্রেশন। তো সাধারণত এই অ্যাবজর্পশন গুলোকে আমরা ডাইলিউট সিস্টেমে করে থাকি। তো হেনরিজ ল যদি আমরা কল্পনা করি একটু, হেনরিজ লটা কি বলছে? হেনরিজ ল বলছে যে ভাইয়া পিবি ইজ ইকুয়াল টু এইচ বি ইন্টু এক্স বি। পিবিটা কি আসলে? প্রেশার ইন দ্য সলিউট, প্রেশার ইন দ্য সলিউট। আর এক্স বিটা কি আসলে? মোল ফ্রেকশন অফ সলভেন্ট, মানে আমাদের যে লিকুইডটা আমরা দিছিলাম সেপারেটিং এজেন্ট হিসেবে, মোল ফ্রেকশন অফ সলভেন্ট। আর এইচ বি কি? এইচ বি তো আমাদের হচ্ছে যে জানি হেনরিজ কনস্ট্যান্ট। তো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে আমরা জানি আবার ওয়াই বি ইজ ইকুয়াল টু পি বি ডিভাইডেড বাই পি টোটাল, এটাও জানি না। তো এটা হচ্ছে যে আমার 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে যে আমার 2 নম্বর ইকুয়েশন। আমি যদি এই দুটো ইকুয়েশন থেকে লিখতে পারি তাহলে কি লিখতে পারি? ওয়াই বি ইজ ইকুয়াল টু এইচ বি ডিভাইডেড বাই পি টোটাল ইন্টু এক্স বি। তো এই যে জিনিসটা, এই জিনিসটাতে, এই জিনিসটাই হচ্ছে যে আমার ইকুইলিব্রিয়াম রিলেশন। ওকে, ইকুইলিব্রিয়াম রিলেশন, গেল আমার আর একটা ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আমার আর কয়টা থাকলো? একটা থাকলো। এবার আসি যে এই ওয়াই বিটা কি আসলে। এই ওয়াই বিটা হচ্ছে যে তোমার কম্পোজিশন অফ দা পেপার ফেস ইন কেরিয়ার গ্যাস। অর্থাৎ আমার পেপার যে কম্পোজিশনটা আছে, কম্পোজিশন অফ দা পেপার ফেস ইন কেরিয়ার গ্যাস। তো আমার 2টা ডিগ্রি অফ ফ্রিডম থেকে আমি 1টা ডিগ্রি অফ ফ্রিডম কমায় ফেললাম। হেনরিজ ল আমার একটা ইকুয়েশন লিখতে পারি, একটা হচ্ছে আমার পার্টিকুলার কম্পোজিশন, একটা হচ্ছে যে আমার হেনরিজ ল। এবার আসি যে, আচ্ছা আমি আরেকবার বলে থাকি যে হেনরিজ ল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর লো কনসেন্ট্রেশন, ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর লো কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন। আচ্ছা ধরো একটা অ্যাবজর্বার আছে, এটা হচ্ছে আমার অ্যাবজর্বার, ধরলাম আমার অনেকগুলো, এটা হচ্ছে আমার 1 নম্বর স্টেজ, এটা হচ্ছে আমার এন নাম্বার স্টেজ, মাঝখানে আমি ধরলাম জে স্টেজ, এটা হচ্ছে আমার জে স্টেজ। তো আমি কিছু পরিমাণ ব্যাপার হচ্ছে যাচ্ছে এখানে বি ওয়াই এন তার কম্পোজিশন, আর এখানে আমার যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আমি দিলাম, এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান যে কম্পোজিশন, আর এখান থেকে আমি সলভেন্টটা পাস করতেছি, সলভেন্টটা পাস করছি এক্স নট। ওকে, আর এটা হচ্ছে আমার এল এক্স এন। আচ্ছা তো এখানে আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে যে আমার বি এবং এল মানে ফ্লোরেটের কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ জাস্ট ইন বি অ্যান্ড এল ফ্লোরেটস। তাহলে আমি ধরো মাস ব্যালেন্স করলাম এই এতটুকু অংশের জন্য, মাস ব্যালেন্স করলাম। আচ্ছা তো এই যে স্টেজে কি কিছু পরিমাণ ভেপার যাচ্ছে আর কিছু পরিমাণ লিকুইড বের হচ্ছে না, তো এই যে স্টেজের জন্য আমি যদি করি যে তাহলে এখানে আমি মাস ব্যালেন্স করি, মাস ব্যালেন্স গুলো যদি করি বি ইন্টু ওয়াই জে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, সরি আমার এখানে যে যাচ্ছে আমি ধরি ধরো বি, আমার সবগুলো ফ্লুরেট বি ধরলাম, আর এটা কি প্লাস এল এক্স নট, মানে আমার ঢুকতেছে কি আর বাইর হইতেছে কি এটাই ধরতেছি। তো এইটা ঢুকতেছে, এটাও ঢুকতেছে, তাই না? তো এল এক্স জে বের হয়ে যাচ্ছে, এই যে এল এক্স জে, এল এক্স জে প্লাস বি ওয়াই এন ওয়াই ওয়ান, সরি এটা আমি ধরি বি ওয়াই ওয়ান, এটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা তো এখান থেকে আমি একটা ওয়াই জে প্লাস ওয়ান এর একটা ইকুয়েশন পাবো। ওয়াই জে প্লাস ওয়ান ইকুয়েশনটা কি? এল ওভার বি এক্স জে প্লাস ওয়াই ওয়ান মাইনাস এল ওভার বি এক্স নট। তো এই ইকুয়েশনটা তোমরা পাবা, এটাই হচ্ছে আমার অপারেটিং লাইনের ইকুয়েশন, দিস ইজ আওয়ার অপারেটিং লাইন ইকুয়েশন। তো আমার 3টা ডিগ্রি অফ ফ্রিডম ছিল,
একটা হচ্ছে আমার পার্টিকুলার কম্পোজিশন দিলাম প্রত্যেকটার, ওয়াই এন, এরপরে এক্স নট, এগুলো দিলাম। আর একটা হচ্ছে যে আমার এই হেনরিস ল, আর একটা হচ্ছে যে আমার এই অপারেটিং লাইন ইকুয়েশন। তো আমার তিনটা ডিগ্রি অফ ফ্রিডম আমি অ্যানালাইসিস করতে পারছি। তো ইন ডাইলিউট কেস, মানে মানে তোমার যদি লো কনসেন্ট্রেশন ধরো, ইন ডাইলিউট কেস মানে আমরা ম্যাথ করার সময় এজিউম করব যে উই এজিউম দ্যাট এল ওভার বি আর কনস্ট্যান্ট। আচ্ছা, তো এই স্লোপটা হচ্ছে যে কনস্ট্যান্ট, এটা যদি আমি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি তুলনা করি, এটা হচ্ছে যে আমার স্লোপটা হচ্ছে যে কনস্ট্যান্ট। এখন আমরা আসি যে অঙ্কগুলো আমরা সলভ করব কিভাবে, তাই না? তো এখন আমি একটা গ্রাফ আঁকবো। একটা গ্রাফ হচ্ছে যে এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এটা হচ্ছে যে আমার এক্স এক্সিস। তো আমার একটা লাইন আছে ওয়াই ইজ ইকুয়াল টু এইচ বি বাই পি টোটাল ইন্টু এক্স বি, তাই না? এটা কি আমার ইকুইলিব্রিয়াম লাইন? তো এটা আমি কি একটা ইকুয়েশন পাবো এখান থেকে, ধরো এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম লাইন। এখন আমি যে অপারেটিং লাইন আঁকছি, এই অপারেটিং লাইনটাও আমি বসাতে পারবো, তাই না? ডিফারেন্ট ডিফারেন্ট এর জন্য পাবো। তো এই অপারেটিং লাইনটা আমি আঁকবো এখানে, ধরো এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান, এই যে এল ওভার বি এক্স নটটা হচ্ছে যে নেগলিজিবল ধরার পরে এটা হচ্ছে আমার ওয়াই ওয়ান। ধরো এই ওয়াই ওয়ান এইটা আসছে, তাহলে এটা হচ্ছে যে আমার অপারেটিং লাইন ইকুয়েশন। তো একটা জিনিস মনে রাখবা, যখনই তুমি অ্যাবজর্পশন করবা, তখন তোমার ইকুইলিব্রিয়ামের উপরে হবে অপারেটিং লাইন, আর যখনই তুমি স্ট্রিপিং করবা তখন হচ্ছে যে তোমার অপারেটিং লাইনটা ইকুইলিব্রিয়াম কার্ভের নিচে হবে, সামথিং লাইক দ্যাট। এরকম আমরা ম্যাথমেটিক্যালি সলভ করার সময় বুঝবো যে এটা যদি আমার ইকুইলিব্রিয়াম লাইন হয়, এটা হচ্ছে যে আমাদের অপারেটিং লাইন, অপারেটিং। তো এই যে এই জিনিসটা আমার স্ট্রিপিং এর সময়, যে আমি এখান থেকে পরে স্টেজ আঁকতে পারবো, স্টেজ। তো এই স্টেজ কতটা স্টেজ লাগে, এই স্টেজ ক্যালকুলেশন মানে মাস ট্রান্সফার, এই স্টেজ ক্যালকুলেশন অনেক হাবি যাবি একটা জিনিস। তো এই স্টেজ ক্যালকুলেশনটাই হচ্ছে যে আমরা হচ্ছে যে দেখবো সবসময় স্টেপিং ক্যালকুলেশন। তো এই যে এই জিনিসটা কেন হইতেছে, আসলে আসলে হইতেছে যে আমরা কি অ্যাবজর্পশনে কি করতেছি, পেপার থেকে লিকুইডে যাচ্ছে, তাই না? পেপার থেকে লিকুইডে যাচ্ছে, আর স্ট্রিপিং কি যাচ্ছে, লিকুইড থেকে পেপারে যাচ্ছে। তো এই জিনিসটা এই মনে রাখবা যে সবসময় নিচে উপরে, মানে হচ্ছে স্ট্রিপিং এর বেলায় আমরা হচ্ছে যে এই ধরনের গ্রাফ আঁকবো, যে এটা আমার ইকুইলিব্রিয়াম লাইন, ইকুইলিব্রিয়াম লাইনের নিচে অপারেটিং লাইন থাকবে, আর এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার এক্স। তো ম্যাথ গুলো কিভাবে সলভ করার কারণে আমি হচ্ছে ম্যাথের আলাদা ভিডিও করবো, মানে বেসিক টুকুই এতটুকুই যে আমার ডাইলিউটের জন্য আমি এভাবেই সলভ করবো।